স্পেশাল রদ দেখা কলা বেচা ব্লগে আপনাদের স্বাগত। চলুন আজ কেমন একটা জায়গায় যাই যেখানে রিয়েল লাইফ দুর্গারা প্রতিনিয়ত মহিষাসুরদের সঙ্গে লড়াই করে চলেছে। আমরা সবাই তো মাটির দুর্গার পুজো করি, রিয়েল দুর্গার পুজো করি কজন? এবং রিয়েল লাইফের মহিষাসুররা যখন মা দুর্গার শ্লীলতা হানি করে তখন রুখে দাঁড়াই কজন? এই আমাদের মতোই লোকেরা যারা দেবী বর্ণনা করেন তারাই কিন্তু দেবীর লাঞ্ছনাও করেন। চলুন আজকে ঘুরে আসি এমন একটা জায়গা যারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন এই সমস্ত দুর্গাদের রেস্কিউ করার। আমি শুধু আপনাদের ঠাকুরই দেখাবো না, দেখাবো রিয়েল লাইফের দুর্গাও। চলুন। পশ্চিমবঙ্গ সরকার গৃহহীন আশ্রয় প্রকল্প নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে বোর্ডটা লাগানো আছে, এখানে আজকে যাবো। আজকে আমরা চলে এসেছি এমন একটা সংস্থায় যে সংস্থা সমাজের নির্যাতিত নিপীড়িত নারীদের নাইট শেল্টারের ব্যবস্থা করে, যে সংস্থা সমাজের সেই সব নারীদের যারা আমাদের এই পুরুষ শাসিত সমাজের পুরুষের দ্বারা লাঞ্ছিত এবং বিভিন্নভাবে জর্জরিত তাদের রাত্রে থাকার একটা বাসস্থান প্রোভাইড করে। আজকে আমরা চলে এসেছি সেরকম একটি সংস্থায় যারা বিপদে মানুষের পাশে দাঁড়ায়। আমরাও আজকে একদিনের জন্য হলেও আমাদের অক্সিজেন গ্রুপের তরফ থেকে তাদের পাশে দাঁড়াতে এসেছি। আমরা অক্সিজেন গ্রুপটা ক্রিয়েট করছি, একটা ছোট্ট গ্রুপ করেছিলাম সবাই মিলে পিকনিক করব বলে। তো আজকে সেই গ্রুপ থেকে আমরা এই মিতালি মহিলা সমিতির কাছে এসেছি কিছু পুজোর দিনে যত সামান্য সাহায্য যদি করতে পারি। তা আমার সঙ্গে সবাই হাত মিলিয়েছে, সকলেই এসছে, আমার আজকে খুব ভালো লাগছে। ওরাও তোমাকে সাহায্য করছে সময়টা ভালো কাটাতে। হ্যাঁ, আজকের এই এতটা সময় এখানে কাটানোর জন্য আমার ভীষণ ভালো লাগছে। সবাই সবার মানে গুরুত্বপূর্ণ কাজের থেকে এসে এখানে সহযোগিতা করছে বলে। নীলাঞ্জনা হচ্ছে মহিলা সমিতির মিতালি মহিলা সমিতির সেক্রেটারি, ও এই হোমটা আর কি চালায়। তো ওর সহযোগিতাতে আমরা এখানে এসেছি, এখানে এসে আমাদের এই টাইমটা খুব ভালো কাটলো আজকে। আমরা আমাদের এই সামান্য প্রয়াস দিয়ে আজকে এটা শুরু করছি, আশা করছি ভবিষ্যতে আরও কিছু এমন মানুষদের জন্য করতে পারবো। বিকজ এরা আমাদেরই মতন কারোর মা, কারোর বৌমা, কারোর মেয়ে, কারোর ঠাকুমা। আজ দুর্গা পুজোর সন্ধিক্ষণে আমাদের এটা মনে রাখতে হবে যে মা দুর্গাকে, যে শক্তিকে আমরা প্রতিনিয়ত পুজো করে চলেছি, পুরুষ নারী নির্বিশেষে মাকে ডেকে চলেছি, রিয়েল লাইফেও নারীকে আমরা যেন সেই সম্মানটা দিতে পারি। আগে এরকম জায়গায় কোনদিন আসিনি, তো সুতরাং খুবই ভালো লাগছে এখানে এসে। তো এগুলো দেখে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো অরফানেজ টাইপের হবে, তারপরে জিনিসটা বুঝে জানতে পেরে খুবই ভালো লাগছে। এরকম আইডিয়া কিছুটা ছিল, বাট এরকম জিনিসটা যে হয় সেটা আমার খুব একটা আইডিয়া ছিল না। হ্যাঁ, অফকোর্স ভিডিওগুলো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দেওয়ার ইচ্ছা আছে যাতে অন্য এরাও জানতে পারে আর বেশি করে কন্ট্রিবিউশন যাতে পায় এরা। তো হেল্পটা আরও বাড়বে, আরও ছড়াবে, আর মানে হ্যাপিনেসটাও আরও বাড়বে। মানুষের পাশে বা হেল্প শব্দটা যে সেটা যেভাবেই হোক হেল্প করা যায়, কেবলমাত্র আর্থিক নয়, সামাজিক মানসিক পাশে থাকা সমস্ত। আজকের ডেটে সমস্ত ছেলেমেয়েরা বেশিরভাগই উঁচুতে উঁচুতে বাবা মা বলছে, আরও উঁচুতে উঠেই যাচ্ছে, কিন্তু তার বাবা মার পাশে সে দাঁড়ানো বা মানুষের পাশে মনুষ্যত্ব দেখিয়ে দাঁড়ানো সে মানসিকতাটাই নষ্ট হয়ে গেছে। সেজন্য আমরা চাই কমসে কম কেউ কারোর পাশে এসে দাঁড়াক, তখন তার ছেলে মেয়ে হোক মানুষের ধর্ম যেটা সেটা যেন ভুলে না যায়। আজকে আমরা অক্সিজেন গ্রুপের তরফ থেকে এখানে সামান্য একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এদের দেওয়ার ব্যবস্থা করছি। আমি জানি এটা অত্যন্ত সামান্য একটা প্রয়াস, বাট এই প্রয়াসটা আজকে পুজোর সময় করতে পেরে আমার তো অ্যাটলিস্ট ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। এবং আমার একবারের জন্য মনে হচ্ছে না পুজোর টাইমে এখানে টাইম স্পেন্ড করে আমি কোনো টাইম নষ্ট করছি। আমারই মতন বা আমার থেকেও অনেক ছোট ছোট ছেলেমেয়ে আজকে আমার এই প্রয়াসে আমার পাশে দাঁড়িয়েছে, এখানে আমার সঙ্গে এসছে,
আরও অনেক সিনিয়র সিটিজেনরাও এসছে আমার সাথে। আমাদের অক্সিজেন গ্রুপের তরফ থেকে আমরা সবাই মিলে আজকে চেষ্টা করছি এদের সাথে একটা দিন কাটানোর, এদের সাথে খাওয়া দাওয়া করার। জানি না কতটা সফল হচ্ছি, বাট আমাদের চেষ্টা কিন্তু চলতে থাকবে এবং ভবিষ্যতেও আমরা এরকম কিছু করতে থাকব। খাবারটা টেস্ট করছি, গরমে অবস্থা নাজেহাল, খুব ভালো হয়েছে। এই খাবারের টেস্ট কেমন সেটা বিচার করার দরকার নেই, না ভালো হয়েছে খুব খাবার। তো সবাইকে মোটামুটি খাওয়ানো কমপ্লিট, শুধু যারা সংস্থানে যারা তাদের খাওয়া বাকি রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনও কিছু লোকের খাওয়া বাকি রয়েছে। আমি ওই মাংসটা টেস্ট করলাম, মাংসটা খুব ভালো। মাঝে মাঝে এরম চ্যাংড়ামি করলেও কিন্তু মন্দ হবে না ব্যাপারটা। আমি চন্দ্রিমা মাইতি, আমি অ্যাকচুয়ালি অক্সিজেন গ্রুপের মধ্যে ছিলাম না আগে, মানে আজকেই অ্যাড হলাম হঠাৎ করে। আমার দায়িত্বশীল দিদি লক্ষ্মী, আর একটা মানে ভবঘুরে বোন সুপা, আর এক জুনিয়র হলো পারমিতা, ওদের ডাকে ওদের সঙ্গে দেখা করতে এসে এত ভালো অক্সিজেন নিয়ে গেলাম যে বোধ হয় আর না পুজো দেখলেও হবে। আর সত্যি বলতে কি, আমরা সবাই এত ব্যস্ত থাকি, কিন্তু এদের এই ছোট ছোট প্রচেষ্টা আজকে যাদের কাছে আমাদেরকে এনে ফেলেছে, এটা আমি মানে একক চেষ্টায় কোনোদিনই আসতে পারতাম না। আমার নাম নীলাঞ্জনা সর্দার। আচ্ছা, আপনি এইটার মানে পুরো এই মানে এনজিওটা দেখাশোনা করছেন এবং পুরো মিতালী মহিলা সমিতি এই শেল্টার ফর আরবান হোমলেস এই প্রজেক্টটা আমরা 2012 সাল থেকে ইমপ্লিমেন্ট করছি। আজকে 2019 সাল, শহরে থাকা গৃহহীন মহিলা, গৃহহীন হওয়ার অনেকগুলি কারণ আছে, সেই গৃহহীন মহিলারা আমাদের এখানে মূলত থাকেন। এবার গৃহহীনদের মধ্যে কিছু মানুষ আছে, তাদেরকে আমরা ফুটপাত থেকে রেস্কিউ করি, কলকাতা পুলিশ করে। এবার সেই তাদের মাধ্যমে মানে কলকাতা পুলিশের মাধ্যমে আমাদের কাছে আসে। এবার এরা হয়তো কত মানে পথবাসী মহিলা, তারা কিছুই করতে পারে না, অসুস্থ, অনাহারে মানে ভিক্ষা করে, দিন গুজরান করে, বৃষ্টিতে ভিজে এভাবে ফুটপাতে বাস করে, অসুস্থ অবস্থা। ওনাকে একজন তো অজ্ঞান হয়ে পড়েছিলেন, সেরকম আনা হয়েছে এখন। মানে সুগার ফল করে ওই যে যা বললাম, দেখেননি, দোতলায় ছিল, বলছে চাটনিটা খুব ভালো, চাটনিটা খুব ভালো ওর। আর মোটামুটি ধরুন বা কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করে কিছুভাবে কন্ট্রিবিউট করতে চায়, তো কীভাবে কন্ট্রিবিউট, কী কী জিনিস কন্ট্রিবিউট করতে পারে? আমাদের এখানে মূলত খাবার দাবারের জিনিস দিলেই আমরা বেশি উপকৃত, পুরনো জামা কাপড়, নতুন পুরনো জামা কাপড় দিলে আমরা উপকৃত হই, ওষুধপত্র মানে যেগুলো চলতি লাগে, ধরুন পেট খারাপের ওষুধ, জ্বরের ওষুধ, কেটে গেলে বেটাডাইন কি নিউজ করেন, এই রকম ধরনের ওষুধ, ব্যান্ডেজ, এইসব দিলেও আমাদের খুব উপকার হয়। কারণ অনেক মহিলারা আসেন ক্ষত নিয়ে, যেগুলো শুকোতে চায় না, দীর্ঘদিন ড্রেসিং করতে হয়, তা এই রকম মেডিকেল জিনিস পেলেও আমাদের উপকার হয়। মূলত খাবার দাবারে যেহেতু আমরা সরকারি সাহায্য পাই না, এটাই আমাদের মূল ক্রাইটেরিয়া, যদি কিছু খেতে দিতে হবে। তো আপনাদের সঙ্গে যোগাযোগ কীভাবে করা যেতে পারে? আমার ফোন নাম্বারটাই মূলত যোগাযোগের ব্যবস্থা, বা আমার ইমেল আইডি আছে, আমার আমার ফোন নাম্বার 8981075733, এটা আমার ফোন নাম্বার 8981075733। এই নাম্বারে যোগাযোগ করলেই হবে? হ্যাঁ, আর ইমেল আইডি আমার যদি যান তাহলে nelanjana2010@gmail.com, এইটা হচ্ছে আমার ইমেল আইডি। অসংখ্য ধন্যবাদ। জয় মা দুর্গা, জয় রথ দেখা কলা গাছা ব্লগে তোমাদেরকে আমি বলে দিচ্ছি দুর্গা ঠাকুরও দেখাবো। একদম মায়ের পায়ের সামনে এসে দাঁড়িয়েছি এবং এই ভিডিওটা পুরোটা শেষ করছি। কথা দিয়েছিলাম দুর্গা মাকে দেখাবো, দুর্গা মাকে একদম আপ অ্যান্ড ক্লোজ দেখানোর তোমাদের চেষ্টা করছি। ভিডিওটা এখানে কেন শেষ করছি তার একটা সিগনিফিকেন্স রয়েছে। এই ফ্রেমে মা দুর্গা রয়েছে, মহিষাসুর রয়েছে, সিংহ রয়েছে এবং রয়েছি আমি। আজকে তোমাদের সূত্র ধর হয়ে পুরো গল্পটা দেখালাম এতক্ষণ ধরে তোমরা দেখলে। এবার তোমরা নিজেরাই বিচার করো এবং নিজেদের কোশ্চেন করো যে মা দুর্গার মাটির মূর্তিকে আমরা যতটা যত্ন নিয়ে লালন পালন করি, যতটা সেবা করি, রিয়েল লাইফে দুর্গাদের আমরা ততটা সেবা, ততটা সম্মান দিই কি না, যতদিন না আমরা আমাদের মনের মহিষাসুরকে বধ করতে পারবো ততদিন রিয়েল লাইফে দুর্গাদের কিন্তু কোনো নিশ্চিতি নেই। এই কথাটা মাথায় রেখো, যেখানে পারবে এই রিয়েল লাইফ দুর্গাদের যেভাবে পারো সাহায্য করার চেষ্টা করো, পাশে থেকো, তবেই কিন্তু সত্যিকারের দুর্গা পুজোর সারমর্ম নিজেরা বুঝতে পারবে। আজকের ব্লগে চ্যাংড়ামি থাকলো না,
কিন্তু রিয়েল লাইফে তোমরা যদি এই চ্যাংড়ামি করতে পারো বস, তাহলে তোমাদেরকে স্যালুট। দেখা হবে নেক্সট ব্লগে ফুল চ্যাংড়ামো নিয়ে। ততদিন ভালো থেকো।